ভিউয়ার্স প্রথম ভিডিওতে বা প্রথম পর্বে দেখেছিলাম পাগলা বাবুর্চি রেস্টুরেন্ট পূর্বাচলের ওইদিকে, আর এখন আমরা আছি পূর্বাচলের ইকো পার্ক। ইকো পার্ক না ভাই এটার নাম, এটা ইকো পার্ক বা ভাসমান রেস্টুরেন্ট নামে অনেকের কাছেই পরিচিত। তখন এটা ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো, আসলে ভিউটা খুবই সুন্দর। রোদ আসলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মুখে রোদ একটু সমস্যা আছে, তারপরে এখন আপনাদের জন্য ভিডিওটা শুট করা হয়েছে, আশা করছি ভালো লাগবে। আর এখানে ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো, আসলে এই টাইমে কোনো খাবার থাকে না, চারটে বা পাঁচটার পর থেকে শুরু হয়। তো দেখতে পাচ্ছেন কিন্তু খুবই সুন্দর লেকটা, সত্যি অসাধারণ লেক। আর এটা রাত্রেবেলা, রাত্রের সিনটা একটু আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো ভিডিওতে। চলুন আমরা ঘুরে ঘুরে দেখি। তো ভিউয়ার্স, আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম পূর্বাচলের 21 নম্বর সেক্টর এবং কি 13 নম্বর সেক্টর। তো আজকে দেখাবো 12 নম্বর সেক্টরে ইকো পার্ক এবং কি ভাসমান রেস্টুরেন্ট, যেটা খুবই জনপ্রিয়, আপনারা অনেকেই চেনেন, এটার সাথে পরিচয় আছে। আজকে নতুন আপডেট আসলে কীরকম পরিবেশে আছে সেটা আপনাদেরকে আজকে দেখাবো, আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। যারা নতুন আসেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি, সরাসরি আমরা রেস্টুরেন্টের সামনে গিয়ে আপনাদেরকে ভিডিও দেখাই। তো ভিউয়ার্স, এখানে যদি আপনারা আসেন অবশ্যই আপনারা নৌকায় ঘুরতে পারবেন, আসলে খুবই সুন্দর পরিবেশটা, আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর। আর এখানে আপনারা যে কোনো খাবার, আসলে মাছ মাংস অনেক আইটেমের খাবার পাবেন, এখানে আপনারা আসবেন, আপনাদের ভালো লাগবে। কিভাবে আসবেন সব কিছু ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিখে দিব আমি, আপনারা খুব সহজে সেখান থেকে জেনে নেবেন। তো চলুন আমরা পুরো ভিডিওটা দেখি, আর লাইক দিতে একদমই ভুলবেন না, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা নিয়ে ভিডিওটি আমরা শুরু করছি। আমার সাথে কিন্তু আছে আমাদের জাফর ভাই, আসলে ভাইকে ছাড়া তো আমি আসি না ঘুরতে, তো ভাই সাথে আসছে, অবশ্যই আমরা আরও সুন্দর সুন্দর ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন আমরা সিনেমাটিক ভিউ হিসেবে পুরো এরিয়াটা একটু দেখে আসি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রেস্টুরেন্টটার একদম ছাদে উঠে পড়েছি, আসলে এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর। এখানে পানির উপরে একটা রেস্টুরেন্ট, বসার খুব সুন্দর ব্যবস্থা আছে, আর নিচের যে নৌকা বা বোটগুলো দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখান থেকে রিজার্ভ বা ভাড়া করে কিন্তু আপনারা এই সুন্দর পরিবেশে এই লেকের পানিতে আপনারা নৌকায় চড়তে পারবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকেন, ভালো লাগবে, আর ভিডিওটা অবশ্যই লাইক দিতে ভুলবেন না, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। ভিউয়ার্স, অবশ্যই বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি। আর আমাদের ছোট ভাই আছে এখানে, আসলে কাজে ব্যস্ত, বললাম যে ভাই একটু কথা বলো, কিন্তু ভাইটা আমার কথা বলে না, সে কাজে খুবই ব্যস্ত। তো এখন এই রেস্টুরেন্টটা দেখলাম, এখন এইখানে আরেকটা আছে রেস্টুরেন্ট, আসলে এখানে দেখতে পাচ্ছি গাছপালা রেস্টুরেন্টের উপরে আছে, খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। এখন ওইখানে যাবো, এইখানে যাবো আমরা, আমরা লাভ দিয়ে যদি যাই তাহলে যাইতে পারবো কিনা, যাবো নাকি না, লাভ দিয়ে যাই বেটার ওয়ান, কোন দিকে লাভ দিয়ে খুশি লাগে, তো একলা ওইখানে যাওয়ার চেষ্টা আছে, যদি পারি অবশ্যই যাবো। Thank you.
এখন এটা দেখলাম আসলে এটা পানির উপরে তিন তলা সিস্টেমে আসলে উঁচা, তো এখন এখানে ঘোরাফেরা একটু করছি, এখন আমরা ওইটাতে যাব। আসলে এটাও কিন্তু খুবই সুন্দর, এটা এখন আমরা এখান থেকে নেমে ওইটাতে যাব, গিয়ে ওইখানে গিয়ে আবার ওইটার ভিডিও আপনাদের সাথে খুব কাছ থেকে শেয়ার করবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর লেকটাতে আসা রাত্রেবেলা যখন আপনারা এখানে বসে ডিনার বা যে কোনো আইটেম খাওয়া দাওয়া করবেন আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন আমরা এখন ওইটাতে যাই, ওইটার পরিবেশটা এটার থেকে আর একটু ভালো, রোদ আসলে তারপরে কিছু করার নাই। এখন আমরা ওই রেস্টুরেন্টটাতে যাব। এই তো আমরা এখন কিন্তু এই যে সিঁড়িটা সিঁড়িটা দেখতে পাচ্ছেন, একদম একটা লঞ্চের মতো ডিজাইন আসলে এটা, তো খুবই অস্থির একটা পরিবেশ। আমরা নিচের দিকে যাই। এখন আমরা এই রেস্টুরেন্টের উপর দিকে যাব, তো চলুন আমরা উপর দিকে যাই। কি ভাই কি এটা ডিজাইন করছো? তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা দুই দিন ধরে আমার ভাই, ছোট ভাই বড় ভাই সবাই মিলে কিন্তু এখানকার কাজ করছে। এখন আমরা উপর দিকে উঠবো, চলুন। আসলে সত্যি অসাধারণ জায়গাটা। ওয়াও ভিউয়ার্স, দেখতেই পারছেন অসাধারণ একটা ভিউ। এখানে রাত্রেবেলা আপনারা যখন আসবেন আপনাদের খুবই ভালো লাগবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যাওয়ার, তাছাড়া এখানে ফাঁকা এরিয়া, একটু সমস্যা হতে পারে। তো ভিউয়ার্স ওই তো দূরে দেখতে পারছি একটা হয়তো শর্ট ফিল্মের শুটিং হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক দূরে কিন্তু শর্ট ফিল্মের শুটিং হচ্ছে ওটা। এটা হচ্ছে ইকো পার্ক নামে পরিচিত, বা ভাসমান রেস্টুরেন্ট নামে আপনারা ইউটিউব বা গুগলে সার্চ দিলে কিন্তু এই জায়গাটা দেখতে পারবেন। এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ঝর্ণা আছে যেটা আসলে পানি পড়ছে, দেখতে সত্যি অসাধারণ লাগছে। আর এদিকে আরেকটা ঝর্ণা আছে নিচে, আমি যদি একটু দেখাই আপনারা হয়তো একটু হলে দেখতে পাচ্ছেন এই যে একটা ঝর্ণা। কেন সরি, 4টা বাজে, এই কারণে লোকজনটা খুবই কম। এখন এটা চলুন আমরা একটু কাছ থেকে ভালো ভালো মিউজিক দিয়ে দেখি আসলে জায়গাটা কেমন লাগে। ভিডিওটি দেখালাম আপনাদেরকে, আশা করছি ভালো লেগেছে। যারা নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।